সরকারের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে আন্দোলনের মাধ্যমেই তার জবাব দেয়া হবে পটুয়াখালীর সাবেক এমপি মোহাম্মদ শাহজাহান খানের মৃত্যুতে শোক জানিয়ে এ কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী সন্ত্রাসীদের অত্যাচার নির্যাতনে আপনারা জানেন ইতিমধ্যেই এই চলমান আন্দোলনে আমাদের 7 জন গুলিবিদ্ধ প্রাণ হারিয়েছেন 2 জন আওয়ামী লীগের নির্যাতনে প্রাণ হারিয়েছেন আর আজকে একজন সাবেক সদস্য তিনি তাদের নির্যাতনে আজকে তার জীবন চলে গেল এই অত্যাচার নির্যাতনের পরিসমাপ্তির জন্য মানুষ জেগে উঠেছে